নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী হিমন্তের ওপর আক্রমণের চেষ্টা, উদ্বেগ জানালো বিডিএফ। কালিকাপ্রসাদের স্মরণে লোকসংহতি দিবস, সারা রাজ্যের সঙ্গে শিলচরেও পালিত। শিলচরের হৃদরোগীদের জন্য ন্যূনতম পরিকাঠামো গড়ে তুলুন, আহ্বান ডাক্তার কুনালের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি তেলেঙ্গানার এক জনসভায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে প্রকাশ্যে বাগবিদণ্ডায় জড়িয়ে পড়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এক সদস্য। এই ঘটনার তীব্র নিন্দা জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো দলেরই হন না কেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রকাশ্য সভায় যেভাবে ব্যক্তিটি তার কাছে চলে এসেছিল, তাতে তাকে শারীরিক আক্রমণও করতে পারত, যা মেনে নেওয়া যায় না। কি করে সুরক্ষা কর্মীকে ডিঙিয়ে এই ব্যক্তি তার এত কাছে চলে গেলেন, তা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তাও নিশ্চিত করা দরকার। অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার উপর যে হামলা হয়েছে, আমি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টর পরা তার তীব্র নিন্দা করেছি। কারণ হিমন্ত বিশ্ব শর্মা অকল বিজেপির মুখ্যমন্ত্রী নহয়, ই অসমৰ 2,30,00,000 মানুষের মুখ্যমন্ত্রী। গতিকে আমার মুখ্যমন্ত্রী যেতিয়া বাহিরত কোনোবা কোনো আক্রমণের মুখত পড়িব, নিন্দা করাটো আমার কর্তব্য। আমি ভাবু দল মত নির্বিশেষ প্রতিটি রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা করা উচিত। আমি মুখ্যমন্ত্রীর সমালোচনা করু, বরাকর স্বার্থর বিরুদ্ধে কোনো কাজ হলে, বঙ্গালীর বিরুদ্ধে কিবা কাজ হলে আমি মুখ্যমন্ত্রীর নিন্দা করি থাকু, এটু বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমার কর্তব্য। এটু হল ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। গতিকে আমি এই ঘটনার তীব্র নিন্দা করি আছো। আমি অসমৰ মুখ্যমন্ত্রীর ভাল কাজের সমর্থন করো, কিবা যদি আমার স্বার্থর বিরোধী হয় তেতিয়া হলে আমি সমালোচনা করো। আমি সম্প্রতি এই যে অসম সরকারের শিক্ষানীতি ক্লাস থ্রির পড়া ইংরেজি অঙ্ক আর বিজ্ঞান ইংরেজিত করিব লাগে বলে যে সরকার পলিসি লৈছে, আমি তার সমর্থন দিছো। গতিকে আমি একটু দি থাকি ভাল কাজের সমর্থন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করে একটি ঐতিহাসিক কর্তব্য পালন করেছেন। বিডিএফ তার এই উদ্যোগকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছেন। তবে একই সাথে আসামের বাঙালিদের প্রতি তার প্রতিশ্রুতিকে মনে করিয়ে দিয়ে প্রদীপবাবুর বক্তব্য, ডি নোটিশ, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব এসব নিয়ে যাতে অসমের বাঙালিদের আর হেনস্থা হতে না হয়, তার জন্য অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নিন প্রধানমন্ত্রী। কারণ নির্বাচনী জনসভায় আসামে এসে এসব ব্যাপারে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করা তার রাজনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র, আমার ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু, যার স্ট্যাচু স্থাপন করে নতুন দিল্লির যে সম্মান দিছে বঙ্গালি, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাইছি। কারণ আজি 70 বছর হয়ে গেল দেশ স্বাধীন হল, কিন্তু আমার নেতাজির কোনো সম্মান দিয়া নাই এনেকুৱা। কিন্তু লগতে আমি প্রধানমন্ত্রী নির্বাচনের আগত যেহেতু প্রতিশ্রুতি দিছে যে আমি ডিটেনশন ক্যাম্প ভাঙি গুড়া করে দিম যদি বিজেপি পাহাড়ত আহে, সেইটো তেওঁ পূরণ করিব পারা নাই। ভাঙা তো বাদে দিয়ে উল্টা সেন্ট্রেল গভর্নমেন্টের টকা গোয়ালপার আকু ডাঙ্গর ডিটেনশন ক্যাম্প বনাইছে। গতিকে আমি প্রধানমন্ত্রীক হরণ করাই দিছো যে আপনি আপনার প্রতিশ্রুতিটা।
আসাম সরকারের নির্দেশে গোটা রাজ্য জুড়ে রবিবার লোকসংহতি দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। রবিবার কাছাড় জেলায় লোকসংগীত শিল্পী তথা গবেষক প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে স্থানীয় প্রশাসন। এদিন সকাল থেকে জনসংযোগ বিভাগের তরফে মাইকযোগে প্রয়াত শিল্পীর স্মরণে বিভিন্ন সংগীত প্রচার করা হয়। এছাড়াও জেলাশাসক কার্যালয়ে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বক্তব্য রাখতে গিয়ে শিলচর জনসংযোগ বিভাগের আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী জানান, বরাক ও ব্রহ্মপুত্রের মধ্যে মিলন সুদৃঢ় করতে প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের বিশেষ অবদান রয়েছে। উনার 53তম জন্মদিন উপলক্ষে রবিবার প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেদের গর্বিত ও ধন্য মনে করছেন তারা। শিলচরের হৃদরোগীদের জন্য ন্যূনতম পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানালেন কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তথা সার্জন ডক্টর কুণাল সরকার। শিলচরের কিওর প্লাস ক্লিনিকের ব্যবস্থাপনায় রবিবার এক বিনামূল্যের হৃদরোগ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এখানে উপস্থিত হয়ে ডক্টর সরকার শতাধিক রোগীর চিকিৎসা করেন, সেই সঙ্গে বিনামূল্যে সবার ইসিজি করা হয়। শিবিরের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর কুণাল সরকার বলেন, যে কোনো ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তার সুচিকিৎসা প্রয়োজন, সেই পরিকাঠামো অন্তত শীঘ্রই শিলচরে গড়ে তোলা উচিত। এছাড়া এদিন শিবিরে উপস্থিত বেশিরভাগ রোগীর আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে বলে জানিয়েছেন, কিন্তু চিকিৎসার জন্য বাইরে যাওয়া রোগীরা যে হাসপাতালে যাচ্ছেন সেখানে সেই রোগের চিকিৎসাই হয় না। অর্থাৎ দেশের বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল আয়ুষ্মান ভারত কার্ডের অন্তর্ভুক্ত নয় বলেই সেখানে তারা বিনামূল্যে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে শিলচরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর কুণাল সরকার। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন কিওর প্লাস ক্লিনিকের প্রশান্ত বর্ধন, মেডিকার জিএম অনিরুদ্ধ মুখার্জি, স্থানীয় সুরুচি মেডিকোজের কর্ণধার রজত পাল প্রমুখ। তো এখন আমার যেটা মনে হয় যে আমরা যে কার্ডিয়াক সার্জারি ইত্যাদি করছি, আমার কাজকর্ম সমস্ত হলো কলকাতার মুকুন্দপুরে মেডিকা হসপিটালসে। মেডিকা হসপিটালসে আমি এবং আমার টিম, কার্ডিয়াক সার্জারিতে একা কাজ হয় না, ওটা একটা ফুটবল খেলার মতো। তো আমার একটা প্রায় দুখানা, এবং বর্তমানে আমরা পূর্ব ভারতের প্রথম সংখ্যায় মধ্যে আমরা প্রথম তিনটি কার্ডিয়াক সার্জিক্যাল ইউনিটের মধ্যে একটি, যারা কিনা বছরে 1200-1500 মতো কেস আমরা করি। আমাদের যে টিম, আমরা সেখানে আমাদের 2 দিন বয়সী বাচ্চার থেকে শুরু করে 92 বছর মানুষের উপরে অপারেশন হয়। আপনারা যারা শোনেন যে হার্টের নানান রকম চিকিৎসা, যেমন হার্টের আর্টারি ব্লক করে বাইপাস, বাচ্চাদের জন্মগত কিছু পরিস্থিতি থাকে যেটাকে কনজেনাইটাল হার্ট সার্জারি বলে, সেইটা কিছু কিছু অসুখ হয় যেগুলো হার্টের বড় বড় রক্তনালীগুলোর মধ্যে ডিফর্মিটি হয়, অ্যানিউরিজম সার্জারি বলে। যানজট সমস্যা নিরসনে করিমগঞ্জ শহরে লং রুটের বাস প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ব্যাপারে রবিবার করিমগঞ্জের পরিবহন আধিকারিক তথা রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির সচিব এবং জেলার সব মোটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও প্রেসিডেন্টদের সাথে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুসারে আগামী 14 সেপ্টেম্বর থেকে ধর্মনগর শিলচর, কাঠানতলী শিলচর, বাজারে ছাড়া শিলচর আসা যাওয়া করা ESTC আন্ডারটেকিং ও ব্যক্তিগত বাসগুলি করিমগঞ্জ শহরে প্রবেশ করতে পারবে না। এই বাসগুলিকে সরাসরি করিমগঞ্জ বাইপাস হয়ে চলাচল করতে হবে। এতে অমানকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং মোটর ভেহিকল আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শহরে যানজট সমস্যা নিরসনে অন্যান্য সিদ্ধান্তের মধ্যে করিমগঞ্জ শহর থেকে চলাচল করা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন শহরের পুরো এলাকায় পার্কিং করা যাবে না। এ ধরনের যানবাহন বাধারগান্ধী রোডের রেলগেট এবং শিলচর রোডে ঘাট লাইনের মধ্যে পার্কিংয়ে
নিষেধাজ্ঞা থাকছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এসটিসি বাস স্টেশন থেকে চলাচল করা সব ধরনের যাত্রীবাহী যানবাহন এসটিসির সম্মুখস্থ কালভার্টের ভেতরে পার্কিং করতে হবে। রাস্তায় কোনো অবস্থাতেই পার্কিং করা চলবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কোনো ধরনের পেট্রোল বা ডিজেল চালিত অটোরিকশা বৈধ রোড পারমিট ছাড়া পুরো এলাকায় চলাচল করতে পারবে না। সভায় সরকারি নির্দেশ অনুসারে মাদকের বিরুদ্ধে সচেতনতা অভিযান চালানোর উদ্দেশ্যে প্রতিটি বাস ও অন্যান্য যানবাহনের ভেতরে ও বাইরে সচেতনতামূলক পোস্টার লাগানোর ব্যবস্থা করতে মোটর অ্যাসোসিয়েশন এবং এসটিসির সুপারকে আহ্বান জানানো হয়। এই সিদ্ধান্তের নির্দেশগুলি অমান্যকারীদের বিরুদ্ধে আগামী 14 সেপ্টেম্বর থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে করিমগঞ্জের জেলা পরিবহন আধিকারিক তথা আরটিএর সচিব জানিয়েছেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ঘুঙ্গুর দুর্গা মণ্ডপে হিন্দি পাখোয়ারা উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা রাষ্ট্রভাষার প্রচার ও দৈনন্দিন ব্যবহারের উপর জোর দেন। হিন্দি ভাষা সমন্বয় মঞ্চ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত হিন্দি পাখোয়ারার এই বিশেষ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদযাপন কমিটির সভাপতি বৈকুণ্ঠ গোয়ালের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রঞ্জন সিং, প্রেরণা ভারতীর প্রকাশক এবং উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার, কার্যনির্বাহী সভাপতি রাম সিংহাসন চৌহান, সহসভাপতি রামনারায়ণ নুনিয়া, সংগঠন মন্ত্রী সুভাষ চৌহান, কোষাধ্যক্ষ রাজেন কুনওয়ার, রীতা সিং যাদব, মণিভূষণ চৌধুরী, চন্দ্রকুমার গোয়ালা, ডলি সাহা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও সরস্বতীর প্রতিমায় পুষ্পার্ঘ্যের পর কচিকাঁচারা কবিতা আবৃত্তি করে। বিশেষ অতিথি রঞ্জন সিং বলেন, দিলীপ কুমারের কারণে আজ বরাক উপত্যকা হিন্দির প্রসার ঘটেছে। বরাকে হিন্দির কাজ করা কঠিন সত্ত্বেও দিলীপ হিন্দির উন্নয়নে সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যান। এদিন তিনি সমস্ত ভাষাকে মর্যাদা দিয়ে হিন্দির উন্নয়নের জন্য হিন্দি ভাষীদের এগিয়ে আসার আহ্বান জানান। উদযাপন সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, এ কর্মসূচি সমাজের সচেতনতা ও জাগরণের ফল। এ কাজ যত ভালো হবে তার ফল আগামী প্রজন্মের উপর পড়বে। তিনি জানান, আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে গান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন করতে হবে। আগামী 18 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুর্গা মণ্ডপ ঘুঙ্গুরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। 24 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে মূল অনুষ্ঠানের আয়োজন থাকবে। सम्मिलित हुआ हूँ। बहुत सारा आर्थिक कठिनाइयों एवं परेशानियों के साथ भी उन्होंने इस चुनौती को लिया है। उन्होंने हिंदी दिवस को, हिंदी पखवाड़ा की तरह जो मनाया जाता है उसका उन्होंने इस बार भी शुरुआत किया है। मैं भी आप लोग से अनुरोध कर रहा हूँ कि इनमें इनको आर्थिक, सिर्फ आर्थिक नहीं मन से भी सहयोग करना चाहिए, क्योंकि ये हमारे लिए अच्छी बात है कि कोई तो एक है जो इस तरह से हिंदी दिवस को एक पखवाड़े के रूप में हमारे बराक वैली में मना रहा है, क्योंकि अभी जो समय उसकी मांग है कि हम हिंदी भाषियों को दूसरे भाषा को ठेस नहीं पहुंचाते हुए अपनी भाषा को पहचान जो है उसको कायम रखें, इसके लिए हमें प्रयासरत रहना पड़ेगा। पैसा से ही नहीं होगा। কাছাড় যোগী সম্মেলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রম হাতে নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে পুরোহিত কমিটির ব্যবস্থাপনায় তারাপুরস্থিত নাথ ছাত্রাবাসে পুরোহিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কমিটির উপদেষ্টা সচিদানন্দ নাথ সরস্বতী এবং সভাপতি বরদাকান্ত নাথ শিবির পরিচালনা করেন। শিবির 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলে। পুরোহিত প্রশিক্ষণ কমিটির সম্পাদক প্রণব দত্তনাথ জানিয়েছেন, 3 দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে খাওয়া থাকা সম্পূর্ণ নিঃশুল্ক ছিল। শিবিরে 63 জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ কর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেন শিশির বিন্দুনাথ, দীনেশনাথ, কনক কুমার নাথ, মনোজ নাথ, প্রণয় কুমার নাথ প্রমুখ। 9 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিদিন ভোর 5:30 থেকে শিবির শুরু হতো। মাঝে সামান্য বিশ্রাম নিয়ে সারাদিন ব্যাপী এ প্রশিক্ষণ শিবির চলে। 63 জন প্রশিক্ষার্থী শিবিরে অংশগ্রহণ করেছেন। 11 সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার পর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় যোগী সম্মেলনের পক্ষ থেকে। আসামের সংখ্যালঘু উন্নয়ন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়ে বরাক সফরে এসেছেন আমিনুল হক লস্কর। শনিবার তিনি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসার পর বিভিন্ন স্তরের মানুষ তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত হন। সোনাই যাওয়ার পথে উধারবন্দ সমবায় সমিতির সম্মুখে ব্যান্ড পার্টি এবং বাজি পুড়িয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ সমবায় সমিতির চেয়ারম্যান শেফুল হক বড়ভূয়া, কাছাড় জেলার মাইনরিটি সেলের সম্পাদক আতাবুর রহমান লস্কর, উধারবন্দ সমবায় সমিতির সম্পাদক আব্দুর তাহির বর লস্কর, রেহান লস্কর, শামসুল হক লস্কর, আসাদ হোসেন চৌধুরী, অজিত রায়, রাজন পুরকায়স্থ প্রমুখ। আজকের দিনে আমরা অন্ততপক্ষে খুবই খুশি, কারণ আমাদের বরাক তথা কাছাড়ের যুবনেতা আমিনুল হক লস্কর সাহেব একটি পদ পেয়েছেন, সেই পদের নাম মাইনরিটি চেয়ারম্যান পদ। তার জন্য
আমি ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমি কাছাড় বিজেপি কমিটির কর্মকর্তা বা সভাপতি এবং কাছাড় বিজেপির মাইনরিটি চেয়ারম্যান সম্পাদক ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের দিনে এয়ারপোর্ট থেকে আসার পথে আমাদের উদারমন কোঅপারেটিভে একটি সংবর্ধনা দেওয়া হইবে। সেই সংবর্ধনায় আমার উদারমন কোঅপারেটিভের বিওডি এবং ডিলার বন্ধুগণ এবং আমার সম্পাদক ভাইরা সব এখানে উপস্থিত হয়ে আজকে আমিনুল ভাইকে সংবর্ধনা দিব। এর জন্য আমরা খুবই খুশি। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ভারতের প্রধানমন্ত্রী। পাথারকান্দির কচুবাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 30 বছরের এক যুবতীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ এলাকাবাসীর। ধানক্ষেত থেকে উদ্ধার হয় যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ। কচুবাড়ি গ্রামের ওই যুবতীর নাম পঞ্চমী সিনহা। পরিবারের কাছ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় তীব্র গরমের জন্য পায়চারি করতে বেরিয়েছিল পঞ্চমী, তারপর থেকে নিখোঁজ। এদিকে রবিবার সকাল সকাল পাশের ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায় পঞ্চমীকে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপ উত্তেজনা বিরাজ করছে। অতিসত্বর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুখত আৰু মূৰত জখমি আছে, সেইটো চাই আমি ভাবিব পাৰোঁ যে মানে তেওঁক মানে কোনোবা হত্যা কৰা যেন লাগিছে। কুৰবাৰী গাঁৱৰ পঞ্চমী সিংহা নামৰ ছোৱালী, প্ৰায় 32 বয়সত। যোৱা ৰাতি 8:30 বজাৰ পৰা ঘৰৰ পৰা মানে গাঁৱৰ অন্য মানে সম্পৰ্কীয় ঘৰত ওলাই যাম বুলি গৈছিলে। তেতিয়াৰ পৰা বোধহয় এখন মানে নিৰুদ্দেশ হৈ আছিলে, কিন্তু আমাক জনোৱা নাছিলে। ৰাতিপুৱা আমাক জনালে যে কচুবাৰী গাঁৱৰে পথাৰৰ মাজত তাইৰ ডেড বডিটো পোৱা গৈছে বুলি। এইটো আমি এইটো এতিয়া ক'ব নোৱাৰোঁ, এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু PM ৰিপৰ্টৰ পিছত এই সংক্ৰান্তত জানিব পৰা যাব। রাজ্যের প্রতিটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে একত্রীকরণের কাজ সম্পন্ন হলেও কাটলিছড়া শিক্ষাখণ্ডের অধীনের জামিরা সিনিয়র মাদ্রাসা ও জামিরা টাইটেল মাদ্রাসার একত্রীকরণের কাজ সম্পন্ন হয়নি। মাদ্রাসা থেকে স্কুলে নাম পরিবর্তনের ফলে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রধান শিক্ষকের পদ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কাটলিছড়া শিক্ষাখণ্ডের অধীনের জামিরা সিনিয়র মাদ্রাসা এবং জামিরা টাইটেল মাদ্রাসার মধ্যে বিতর্ক আরম্ভ হয়েছে। রাজ্য সরকার সমগ্র আসামের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্কুলে পরিবর্তন করেছে। একইভাবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কম সংখ্যক ছাত্রছাত্রী থাকায় প্রতিষ্ঠানগুলিকে একত্রীকরণ করেছে। জামিরা বাজারের উভয় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে জামিরা হাইস্কুল এ এবং জামিরা হাইস্কুল বি নাম দিয়ে নামকরণ করা হয়েছে। জামিরা সিনিয়র মাদ্রাসার নাম পরিবর্তন করে জামিরা হাইস্কুল বি এবং জামিরা টাইটেল মাদ্রাসার নাম পরিবর্তন করে জামিরা হাইস্কুল এ দেওয়া হয়েছে, যার ফলে উভয় স্কুলের প্রধান শিক্ষকের পদ নিয়ে চেয়ার টানাটানি অব্যাহত রয়েছে। উধারবন্দ চণ্ডীঘাট চা বাগানের দুই শ্রমিক দীপক পানিকা ও বীরবল চাষাকে গ্রেফতার করেছে উধারবন্দ পুলিশ। বাগানের চা ফ্যাক্টরি থেকে 40 কিলো ওজনের 3টি প্যাকেট নিয়ে তিনজন শ্রমিক যাওয়ার পথে দারোয়ানের হাতে দুজন ধরা পড়ে, বাকি একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এই মর্মে রাঙামাটি টি অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড চণ্ডীঘাট বাগানের ফ্যাক্টরি ম্যানেজার পঙ্কজ দাস তিনজনকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার উধারবন্দ পুলিশ ধৃত দুজনকে জেলহাজতে পাঠিয়ে দেয়। লালা রুরাল কলেজ প্রাঙ্গণে শহীদ বেদীকে সাজিয়ে তোলায় হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে কলেজের তরফ থেকে ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ তনুজ কুমার ধর। শনিবার তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে উড়ে এসে লালা রুরাল কলেজ প্রাঙ্গণে একাদশ ভাষা শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ওই কলেজের প্রাক্তন অধ্যাপক সুনির্মল কুমার দেব। 50 বছর আগে তিনি লালা রুরাল কলেজ প্রাঙ্গণে নিজের হাতে শহীদ বেদী গড়ে তুলেছিলেন। জীবন সায়ন্যে পৌঁছে বাংলাদেশের সিলেট থেকে এসে একাদশ ভাষা শহীদ বেদীতে পুষ্পস্তবক দিতে পেরে নিজেকে গর্বিত মনে করেন তিনি। কি বলবেন, এটা হলো গিয়ে এখন তো এটা প্রায় 50 বছর আগের, তো তো গত শনি মঙ্গলবারে উনি এসেছিল, উনাকে হয়তো বলা হয়েছিল আমাদের মিনসার আর কি, মানে অ্যাকর্ডিংলি উনি সেটার মানে মেইনলি রঙের কাজটা করে দিয়েছেন। এখন সুন্দর লাগে, দেখতে সুন্দর হয়েছে, সেটার যেটা এক্সপেন্ডিচার উনি টোটালটাই বের করেছেন। আমি আমাদের কলেজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এই কাজটা করার জন্য। আমি বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি আমাদের ছোট্ট এই ঘরখানা নিয়ে
আমরা সন্তুষ্ট থাকব এবং যারা আমাদের বিরুদ্ধে চটে থাকেন একসময় তারাই মিষ্টি এসে বলবেন এই ছেলে এই খোকাখুকি এসো চকলেট খাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং সেদিন বেশি দূরে নয়। আমি এখন করিমগঞ্জ থেকে অরিজিনালি আমি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছি 26 তারিখ ও 29 তারিখ আর এখন পর্যন্ত আছি সিলেটে। আমি অরিজিনালি সিলেটি। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি ও বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনের উদ্যোগে শনিবার শহরের আশ্রম রোড ও চেঙ্কুরি রোডের বাসিন্দাদের মধ্যে কাপড় বিতরণ করা হয়। স্থানীয় শনিবারিতে আয়োজিত এই শিবিরে প্রায় 400 মহিলা পুরুষ ও শিশুরা তাদের প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করেন। প্রাক্তনী সমিতির পক্ষে সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী হিমন্তের উপর আক্রমণের চেষ্টা, উদ্বেগ জানাল বিডিএফ। কালিকাপ্রসাদের স্মরণে লোক সংহতি দিবস সারা রাজ্যের সঙ্গে শিলচরেও পালিত। শিলচরের হৃদরোগীদের জন্য ন্যূনতম পরিকাঠামো গড়ে তুলুন, আহ্বান ডাক্তার কুনালের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।